বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস, কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি? কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে, বিপদে পড়লে যমুনা আমার পিছে আমার পাশে দাঁড়াবে। আমি শুরুতেই আত্মার মাগফিরাত কামনা করি আপনাদের, আমাদের বাবুল সাহেব নুরুল ইসলাম বাবুল সাহেবের, যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে, আমি যদি এই জায়গার এমপি হইতাম হয়তো ওনার সাথে আমার দেখা হইতো। অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতিতে। তবে ভালো লাগতেছে যে নুরুল ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আছেন, এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি এটা আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের। এবং আমার ধরেন মাঝে মাঝে চিন্তা হয় যে এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, সরকার যদি আমারে কভার করতে না পারে তাহলে কারা আমারে কভার করবে? যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বাদশা একটা, আমার কাছে মনে হয় এরা আমাকে সেভ করবে। আপনি জানেন যে বাদশা কোম্পানির কাছে গিয়ে আমি বলছিলাম যে আমার কিছু চারা দেন, উনি আমার 20,000 আমের চারা দিছে, বিশ্বাস করেন এই আপনাদের জন্য। আজকে আসার সময় আমি তো অতিথি হিসাবে আসছি, কি আনবো মিষ্টি তো আনতে পারি না, এই জন্য 1,000 আমের চারা নিয়েছি আপনাদের জন্য। যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন, এগুলা বগুড়ার আমের চারা, আম যেভাবে মিষ্টি হবে আমার একটা বিশ্বাস। আজকে যারা GPA 5 পাইছেন তারা ওই ধরনের আম গাছ, যারা বড় হয়ে আমাদেরকে মিষ্টি করবেন, আমাদেরকে মিষ্টি দিবেন। 19টা স্কুলের লোকজন আসছেন, আপনারা কারা জানেন? আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হয়েছে, এখন যান, আমি আমার যোগ্যতা সম্পূর্ণ আমি এমপি হব। আমার একটা বিশ্বাস হয় 19টা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে, আমি আপনাকে স্বাগত এখনই জানাচ্ছি। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব। রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, যমুনার জন্য দোয়া করে যাই, আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে, এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকবেন। এবং কেন করব, আমার স্বার্থ কি? কারণ যমুনা যদি ভালো থাকে, যমুনা যদি বেঁচে থাকে, তাইলে তো আমার যে দায়িত্ব 100টা ছেলে মেরে পাঠায় বলতে পারবো ম্যাডাম বা বলতে পারবো স্বামী ভাই এদেরকে একটু চাকরি দেন। চাকরি তো আপনি দিচ্ছেনই, আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেওয়ার কথা, আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন, এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। পড়াশোনার পথটাকে আরো সুগম করেন, তাইলে আমি যে মাধবপুর সোনারঘাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি, আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয়। এই বরাদ্দরে কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি, আপনারা শুধু পড়াশোনা করেন, বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা।